গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুগ ডালের লাড্ডু। আর সামনেই কিন্তু রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমাতেই নিজে হাতেই বানিয়ে নিন এরকম ঘরোয়া মুগ ডালের লাড্ডু, আর ভাই বা দাদাদের পরিবেশন করুন। আর শুধু রাখি কেন, যে কোনো ঘরোয়া ছোটো মোটো অনুষ্ঠানেই এরকম লাড্ডু কিন্তু তোমরা বানিয়ে নিতেই পারো, আর বানিয়ে সবার মন জয় করে নিতে পারো। তাহলে চলো আমি কীভাবে বানিয়েছি দেখে নিই। এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি, আর ডালটাকে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। আমি একবার ধুয়ে নেব ডালটা, একবার ধুয়ে নিয়েছি, আর ধুয়ে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি। তাও এক্সট্রা যে জল আছে আমি সেটা এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে ডালটাকে ছড়িয়ে দিলাম, যে এক্সট্রা জল আছে সেটাও চলে যাবে। তো 10 থেকে 15 মিনিট আমি ডালটাকে এভাবে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখুন বন্ধুরা, যেই এক্সট্রা জল ছিল সমস্ত জল কিন্তু ঝরে গেছে। তাহলে চলো এবারে চলে যাই নেক্সট স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এবারে সমস্ত ডাল আমি দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আমি ডালটাকে ভেজে নেব। এরকম ছড়িয়ে ছড়িয়ে আমি ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। ডালটাকে ভালো মতো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব ডালগুলোকে। নামিয়ে এরকম করে ছড়িয়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবারে মিক্সিং জারে আমি ট্রান্সফার করে নেব, আর সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ডালগুলোকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে যেই কড়াইটাতে আমি প্রথমে ডাল ভেজেছিলাম সেই কড়াটাই আবারও বসিয়ে দিলাম। তো প্রথমে আমি ডালের গুঁড়োটাকে শুকনো খোলায় হালকা ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর চিনি আর ডালের গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেব, আর একবারে দিইনি আমি, 1/2 কাপ 1/2 কাপ করে দুবারে দিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তেই হবে, নাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে। দেখুন নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর প্রথমে যে চিনি দিয়েছিলাম, আমার মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি আরও একটু চিনি অ্যাড করে দিলাম। তো আপনারা, আমি তখন প্রথমে 1/2 কাপ চিনি দিয়েছিলাম, আপনারা 1 কাপ, পুরো 1 কাপই চিনি দিয়ে দেবেন। চিনিটা আমি আবারও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সবশেষে আমি এখানে আবারও 2 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, যে কোনো শুকনো মিষ্টিই হোক না কেন, ঘিটা কিন্তু মাস্ট। ঘিটার জন্য কিন্তু দারুণ একটা স্মেল চলে আসে, যার জন্য মিষ্টিটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু লাড্ডুর ডোটা একদম তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি এই হাতার সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে নেব, কারণ এখন জাস্ট নামিয়েছি, এখন তো গরম তাই হাত দেওয়া যাবে না। তাই আমি 1 থেকে 2 মিনিটের মতো হাতার সাহায্যে এরকম একটু নেড়ে চেড়ে নিয়ে ছড়িয়ে রাখব। আর একদম ঠান্ডা করাও যাবে না কিন্তু বন্ধুরা, হালকা গরম থাকতে থাকতেই আমাদের এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে। এবারে দেখুন আমি হাতে 2 ফোঁটা ঘি নিয়ে নিয়েছি, এবারে হাত দিয়ে একটু মেখে নেব, তারপর একটা একটা লেচির মতো কেটে নিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। আর দেখেছেন তো কতটা মসৃণ হয়েছে, থালার সঙ্গে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তা আমি এই যে
একটা একটা লেচি কেটে নিয়ে আমি এরকম গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চৌকো শেপও দিতে পারেন, আবার বরফিও তৈরি করে নিতে পারেন। তা একে একে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা? আর দেখুন লাড্ডুগুলো এত সুন্দর করে আমি তৈরি করেছি, অর্থাৎ বাইন্ডিংটা এত ভালো হয়েছে, একটা লাড্ডুতেও কিন্তু কোনো রকম ক্র্যাক হয়নি। তা চলো এবার একটু ডেকোরেশন করে নিই। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রাখি হোক কিংবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই হোক, তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো মুগ ডালের লাড্ডু, আর খেতেও কিন্তু দারুণ। তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।